সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাই কিচেনের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের পর্বে আরেকটি কেকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে কীভাবে সফট একটি কেকের বেস তৈরি করেছি, তার সাথে পুরো কেকটা কীভাবে ডেকোরেশন করেছি, পুরো ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকে পুরো কেকটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আজকের এই কেকের বেস তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়েছি, এর উপরে একটি চালনি রেখে ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ, একদম আলতোভাবে। 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচ, বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, 1 চিমটি পরিমাণ স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। তারপরে এখানে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখব। অন্য একটি বাটির মধ্যে রুম টেম্পারেচার থাকা একটি ডিম নিয়েছি, আর ডিমের সাইজটা একটু বড় দেখে নিতে হবে। যেহেতু এক ডিমের কেক তৈরি করছি, তাই ডিমের সাইজটা সবসময় বড় নিতে হবে। এখন আমি ডিমের শতাংশ থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি, একটি ইলেকট্রিক বিটার একদম লো স্পিডে বিট করে নিচ্ছি। আর যেহেতু শতাংশটা পরিমাণে কম, তাই এখানে আমি বাটিটা কাত করে বিট করে নিচ্ছি। বিট করতে করতে দেখুন ফোমটা হয়ে গেছে, এখন আমি বিটারটা অফ করে দিয়েছি। তারপরে সাইডের অংশটা একটি প্যাচুলার দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি আইসিং সুগার। যেহেতু ডিমের শতাংশটা পরিমাণে কম, তাই এখানে আইসিং সুগারটা আমি চিনিটা ব্লেন্ড করে ব্যবহার করছি। তারপরে ডিমের কুসুমটা দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরপর বিটারটা অফ করে দিয়ে বিট করে নিচ্ছি। ডিমটা একদম পারফেক্টভাবে ফুম হওয়ার আগ পর্যন্ত বিট করে নিচ্ছি। এখন আমার ডিমটা ভালোভাবে ফুম করা হয়ে গেছে। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন বিটারের কাঁটাটা সরিয়ে নিচ্ছি, তার উপরে চালনি রেখে আবারও শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এখন একটি প্যাচুলার দিয়ে খুবই আলতোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু খেয়াল রাখতে হবে, শুকনো উপকরণগুলো বেশি জোরে জোরে ফেটানো যাবে না, একদম আলতোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কতটা আলতোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 6 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি, তারপরে পুরোটা ব্যাটার কেক মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মোল্ডের নিচে কিন্তু আমি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। চুলায় আমি 5 মিনিট প্যানটাকে প্রিহিট করে নিয়েছি। এখন কেক মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে কেকটা একদম লো আঁচে বেক করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি কেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে। এখন আমি কেকটা ঠান্ডা করার জন্য এভাবে উল্টে রেখেছিলাম। কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। তারপরে আমি কেকটা মোল্ড আউট করে নেব। আর কেকটা দেখুন ফোমটা কিন্তু বেক করাটা কিন্তু একই রকম রয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও। সাইডটা উঠিয়ে তারপরে আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই কেকটা দেখিয়ে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খুবই সফট হয়েছে। এখন এই কেকটা আমি 3 লেয়ারে কেটে নিচ্ছি, ব্লেড নাইফের সাহায্যে কেকটা কেটে নিচ্ছি। তারপরে এখানে একটি কেক বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি, প্যারেট নাইফ দিয়ে ক্রিমটা সরিয়ে নিচ্ছি। এখন কেকের নিচের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। উপরে আমি সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি একটি ব্রাশ দিয়ে। আর এই সুগার সিরাপটা আমি দুধ দিয়ে তৈরি করেছি। এখন আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। আর মাঝখানের লেয়ারে ক্রিমটা কিছুটা কম দিয়ে সেট করি। তারপরে এখানে আমি ডার্ক চকলেট না দিয়ে মিল্ক চকলেট গ্রেট করে নিয়েছি। কিছুটা পরিমাণ মিল্ক চকলেট আমি মাঝখানের লেয়ারে দিয়ে দিব। তারপরে আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি। একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এর উপরে ক্রিমটা সেট করে দিচ্ছি। আমি মাঝখানের লেয়ারে কিন্তু চকলেট ক্রিম ব্যবহার করেছি, প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে সেট করে দিয়েছি। তারপরে এখানে চকলেটটা সেট করে দিচ্ছি। আপনার চাইলে চকলেট গানাশও কিন্তু সেট করতে পারেন মাঝখানের লেয়ারে। এখন আমি উপরের লেয়ারটা বসিয়ে দিয়েছি।
একই রকমভাবে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। পুরোটা কেকের মধ্যে খুব ভালোভাবে সুগার সিরাপটা লাগানো হয়ে যাওয়ার পর আমি এখন আলতোভাবে চকলেট ক্রিম দিয়ে পুরোটা কেক কভার করে নিচ্ছি। তারপরে এই কেকটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। আর এদিকে আমি সামান্য পরিমাণ ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ আমি এখানে ব্লু কালার মিশিয়ে নিচ্ছি। আজকে যে কেকটা আমি ফাইনালভাবে কভার করব ব্লু কালার দিয়ে, তাই এখানে আমি ব্লু কালার ক্রিম করে নিয়েছি। আর ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, তারপরে এখানে পুরোটা কেক কভার করে নিচ্ছি। আজকের এই ভিডিওতে মাঝখানে মাঝখানে ভিডিওর কালারটা অন্যরকম হয়ে গিয়েছিল আমার লাইটিংয়ের কারণে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি পুরোটাকে কিন্তু ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি, তারপরে প্যারাফিন পেপারের সাহায্যে পুরোটা কেক আমি কভার করে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি ফিনিশিংটা টেনে নিচ্ছি, দেখুন একদম আলতোভাবে ফিনিশিংটা টেনে নিয়েছি। এখন একটি ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আমি প্রথমে চামচের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছিলাম, আমার কাছে দেখতে ভালো লাগছিল না, তাই এখানে আমি ব্রাশের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি। ডিজাইনটা করে নেওয়ার পর আরও 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা। তারপরে এখানে আমি একটি গোলাপ নজেল দিয়ে গোলাপ বানিয়ে নিচ্ছি। 125 নম্বর গোলাপ নজেল দিয়ে আমি গোলাপটা বানিয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে গোলাপটা সেট করে দিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটি গোলাপ বানিয়ে নিচ্ছি। দুটি গোলাপ দেওয়ার কারণে এই কেকটা কিন্তু বেশি ভালো লাগছে, তাই আমি গোলাপটা আর দিব না। এখন আমি পাতার নজেল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি। পুরোটা সাইডে আমি পাতা দিয়েছি, তারপরে আমি নিচে বর্ডার দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা কালার দিয়ে নিচে বর্ডারটা দিচ্ছি। আর নিচে বর্ডারটা দেওয়ার কারণে কেকটা কিন্তু বেশি ফুটে উঠেছে। এখন আমি এখানে গানার দিয়ে নামটা লিখে নিচ্ছি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নামটা লিখে নেওয়ার পর আর ফাইনাল লুকটা দেখুন এরকম হয়েছে। আমি এখানে কিছু ব্লু কালার আর কিছু গোল্ডেন কালার পাল দিয়েছি। এখন দেখুন ফাইনাল লুকটা কেকের এরকম হবে। আজকের এই কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।